बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। रिकाईबाजार उच्च विद्यालय ऑनलाइन क्लासे सकल छात्र छात्री के विशेषकर अष्टम नवम दशम श्रेणी इंग्रेजी विषय छात्र छात्री स्वागत। हमारा आज के तुम्हारे क्लास करब नरेशन इम्पारेटिव एवं ऑब्जेक्टिव सेंटेंसर ऊपर, अर्थात रिपोर्टेड स्पीचटा जदि इम्पारेटिव सेंटेंस है ताहले कि भावे डायरेक्ट नरेशन थेके इनडायरेक्ट नरेशने रूपान्तरित करबे ता आमी तोमादेर आजके देखाबो। ताहले इम्पारेटिव सेंटेंस के आमादेर जदि डायरेक्ट नरेशन थेके इनडायरेक्ट रूपान्तर करते हय ताहले प्रथम आमादेर जानते हबे एबं चिंते हबे जे कोन सेंटेंसगुलो साधारणत इम्पारेटिव सेंटेंस। प्रिय छात्र छात्रीरा, तुम्हारा एक जिनिस मने रखे तीन भावे आम्रा इम्पारेटिव सेंटेंस चिनते पारी। एक, कोनो सेंटेंस जदि भार्बेर प्रेजेंट फर्म अर्थात भी वन दिए शुरू है ताहले बुझते हबे एटा इम्पारेटिव सेंटेंस। आबार ख्याल करो, कोनो सेंटेंस जदि भी वन अर्थात भार्बेर प्रेजेंट फर्म दिए शुरू है ताहले बुझते हबे एटा इम्पारेटिव सेंटेंस। যেমন আমরা যদি বলি লিভ দা রোড অ্যাট ওয়ান্স, এখানে শুরুতেই ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হচ্ছে, অতএব এই সেন্টেন্সটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এবং ডু নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে যদি কোনো সেন্টেন্স হয় তাও ইম্পারেটিভ সেন্টেন্স হবে। যেমন আমরা যদি বলি ডন্ট টেল এ লাই, টেল এ লাই, এই সেন্টেন্সটা ডন্ট এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয়েছে, অতএব এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এবং লেট অথবা লেট নট দিয়ে কোনো সেন্টেন্স যদি শুরু হয় তাহলেও আমাদের বুঝতে হবে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন লেট মি ডু দ্য সাম, আমাকে অঙ্কটি করতে দাও, এখানে লেট দিয়ে শুরু হয়েছে, অতএব এটাও কি ইম্পারেটিভ সেন্টেন্স। অতএব আমরা এখন কি বুঝতে পারলাম যে তিনভাবে ইম্পারেটিভ সেন্টেন্স চিনা যায়। এক নম্বরের লোক ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভি ওয়ান দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন লিভ দ্য রুম অ্যাট ওয়ান্স, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয়েছে, অথবা এই সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্স। ডন্ট টেল এ লাই, এখানে ডু নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হচ্ছে, অথবা এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এবং ল্যাট দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাও ইম্পারেটিভ সেন্টেন্স হবে। তাহলে আমরা এখন বুঝতে পারলাম বা চিনতে পারবো ইম্পারেটিভ সেন্টেন্স দেখে। তাহলে এবার আমরা নারেশন কীভাবে চেঞ্জ করতে ইম্পারেটিভ সেন্টেন্স শেখাব। এখন দেখো, ডাইরেক্ট নারেশনকে ইনডাইরেক্ট নারেশনে রূপান্তর করতে হলে প্রথমে আমাদের পরিবর্তন করতে হবে রিপোর্টিং ভার। আমরা কিন্তু একটু পিছনের দিকে যাই, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলায় রিপোর্টিং ভার পরিবর্তনের নিয়মটা বলেছিলাম যে এই অবজেক্ট থাকলে টেল, টেলস বা টোল্ড হবে, আর অবজেক্ট না থাকলে কোনো পরিবর্তন হবে না। ইন্টারোগেটিভের সময় বলেছিলাম যে এই রিপোর্টেড স্পিচটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে রিপোর্টিং ভার্বটা আস্ক অথবা ইনকোয়ার্ড অফ দিয়ে পরিবর্তন করতে হবে। কিন্তু এখন এই ইম্পারেটিভ সেন্টেন্সের বেলায় রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করতে হবে অর্থ অনুসারে। কি অনুসারে পরিবর্তন করতে হবে? অর্থ অনুসারে। যেমন সেন্টেন্সটা দিয়ে যদি আদেশ অথবা নির্দেশ বোঝায়, আদেশ অথবা নির্দেশ বোঝায়, তাহলে পরিবর্তন করতে হবে রিপোর্টিং ভার্বটি অর্ডার দিয়ে। যদি উপদেশ বোঝায় তাহলে পরিবর্তন করতে হবে অ্যাডভাইস দিয়ে। যদি অনুরোধ বোঝায় তাহলে পরিবর্তন করতে হবে রিকোয়েস্টেড দিয়ে। এবং যদি নিষেধ বোঝায় তাহলে পরিবর্তন করতে হবে ফরবেড দিয়ে। আর যদি বোঝা না যায় যে ইম্পারেটিভ সেন্টেন্সটা আদেশ বুঝিয়েছে না উপদেশ না অনুরোধ না নিষেধ না নির্দেশ, কোনটা বুঝিয়েছে সেটা যদি বোঝা না যায়, কোনো কিছু যদি বোঝা না গেলে সেটা পরিবর্তন করতে হবে তোমার টোল দিয়ে। কি দিয়ে পরিবর্তন করতে হবে? টোল দিয়ে। অতএব এই যে এই সেন্টেন্সে
লিভ দ্য রুম অ্যাট ওয়ান্স, এক্ষুনি রুম ত্যাগ করো। এটা কিন্তু বাক্যটা শুনলে বোঝা যায়, এটা কি বুঝাইছে? নির্দেশ বুঝাইছে। অর্থাৎ নির্দেশ বুঝাইলে এটা পরিবর্তন হবে কি দিয়ে? অর্ডার দিয়ে। অর্থাৎ আমরা লিখতে পারি যে হি অর্ডার মি, কমা এবং কোটেশনের পরিবর্তে বসবে হইল টু। আবার নেগেটিভ হইলে বসবো নট টু, কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে বসবে টু অথবা নট টু। অ্যাফার্মেটিভ হলে টু বসবে, নেগেটিভ হইলে নট টু বসবে, এবং টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। লিভ, তবে দি রুম এটা থার্ড পার্সন আছে, অর্থাৎ এটার কোনো পরিবর্তন হবে না, এটা যা আছে তাই থাকবে। অর্থাৎ হি সেড টু মি, কমা ইনভার্টেড কমা দিয়ে লিভ দ্য রুম অ্যাট ওয়ান। এটা যদি আমরা ইনডাইরেক্ট নারেশনে রূপান্তরিত করি তাহলে কি হলো? হি অর্ডার্ড মি টু লিভ দ্য রুম অ্যাট ওয়ান্স। এখন আমরা দুই নম্বরে যদি লিখি যে হি সেড টু মি, সে আমাকে বলল যে টেক কেয়ার, টেক কেয়ার অফ ইউর হেলথ, টেক কেয়ার অফ ইউর হেলথ। এখানে রিপোর্টেড স্পিচটা শুরুতে টেক দিয়ে শুরু হচ্ছে, টেক হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অতএব এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স হইলে এই রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করতে হবে অর্থ অনুসারে। এখন টেক কেয়ার অফ ইউর হেলথ, তোমার স্বাস্থ্যের প্রতি যত্ন নিও, এটা একটা উপদেশ। উপদেশ যদি হয় তাহলে রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করতে হবে অ্যাডভাইস দিয়ে। তাহলে কী দাঁড়াইলো? যে হি অ্যাডভাইসড মি, কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে বসবো টু, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবো হইলো টেক কেয়ার অফ ইউর। এটা হলো সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন থাকলে পরিবর্তন হয় এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। তাহলে অবজেক্টটা ছিল মি, তা এই ইউর তো পসেসিভ কেস আছে, অর্থাৎ মেয়েরও পসেসিভ কেস হবে মাই। তবে হেলথ থার্ড পার্সন, এটার কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা এখানে কী পেলাম? হি সেড টু মি, কমা ইনভার্টেড কমা দিয়ে টেক কেয়ার অফ ইউর হেলথ। এটার ইনডাইরেক্ট নারেশন হলো হি অ্যাডভাইসড মি টু টেক কেয়ার অফ মাই হেলথ। এবার আমরা করি নাম্বার থ্রি। নাম্বার থ্রি, হি সেড টু মি, কমা কোটেশনের বললাম যে প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি নাও। এই যে এখানে সেন্টেন্সের শুরুতেই কিন্তু হেল্প ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয়েছে, অতএব এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ থাকলে বোঝা যায় এটা কি বুঝাইছে? অনুরোধ বুঝাইছে। আর অনুরোধ বুঝাইলে রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করতে হবে রিকোয়েস্টেড দিয়ে। তাহলে সেড টু এর পরিবর্তে আমরা লিখব রিকোয়েস্টেড, হি রিকোয়েস্টেড মি, কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে বসবো টু, টু এর পরে অলওয়েজ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, আর এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো হ্যাড। মি এটা কোন পার্সন? ফার্স্ট পার্সন, পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে হি, কিন্তু এখানে তো ভার্বের পর অবজেক্ট হিসেবে আসে, অর্থাৎ হি এর অবজেক্ট হবে হি। আর নাউটা অ্যাকর্ডিং টু সার পরিবর্তিত হয়ে হবে দেন, টি এ ই এন দেন। তাহলে এখন আমরা দেখতে পেলাম যে হি সেড টু মি, কমা ইনভার্টেড কমা প্লিজ হেল্প মি নাও, এটা ইনডাইরেক্ট নারেশন করলে পরিবর্তন হবে হি রিকোয়েস্টেড মি টু হেল্প হিম দেন। এরপর আমরা আসি আবার চার নাম্বার সেন্টেন্সে। হি সেড টু মি, কমা ইনভার্টেড কমা পরিবর্তে বসল ডল টেল এ লাই, ডল টেল এ। এখানে দেখো রিপোর্টেড স্পিচটা ডন প্লাস ভি
ডি1 দিয়ে শুরু হয়েছে অতএব এটা বুঝতে হবে এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হবে অর্থ অনুসারে ডন টেলে লাই এটা কিন্তু আসলে নিষেধ বুঝিয়েছে আমরা কিছুক্ষণ আগে তোমাদের লিখে দিয়েছিলাম যে নিষেধ বুঝে গেলে রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হয় হট বেড দিয়ে তাই কি লিখবা হি হট বেড মি কমা কোটেশনের পরিবর্তে এখানে টু বসবে কারণ হট বেড যেহেতু নেগেটিভ অতএব এখানে নট টু দেওয়া যাবে না তাহলে কিন্তু আবার নেগেটিভে নেগেটিভে সেন্সটা হবে অ্যাফার্মেটিভ এই জন্য এখানে আমরা নট না দিয়ে টু দিলাম এবং টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে টেল আর এ লাই যা আছে তাই থাকে এখন খেয়াল করো কোন সেন্টেন্স আমরা জানি লেট বা লেট নট দিয়ে শুরু হলেও কিন্তু সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয় তবে এখানে কিন্তু দুইটা নিয়ম আছে লেটের পরে আজ থাকলে এক নিয়মে করতে হবে লেটের পরে আজ না থেকে অন্য কোনো অবজেক্ট থাকলে আবার এক নিয়মে করতে হবে তাহলে এখন লেটের পরে আজ থাকলে সেন্টেন্সটা কিভাবে পরিবর্তিত হবে সেটা আমরা এখন দেখাবো তোমাদের হি সেড টু মি আমাদের কাছে লেট আজ ড্রপ দ্য ম্যাটার লেট আজ ড্রপ দ্য ম্যাটার একটু খেয়াল করো এখানে রিপোর্টেড স্পিচটা লেটার দিয়ে শুরু হয়েছে মনে রাখবা রিপোর্টেড স্পিচটা লেটার দিয়ে শুরু হইলে রিপোর্টিং ভার্বটা প্রপোজ অথবা সাজেস্টেড টু দ্বারা পরিবর্তন করতে হবে কোনটা ব্যবহার করবে সেটা তোমার ইচ্ছা তুমি এই প্রপোজটাও ব্যবহার করতে পারো আবার সাজেস্টেড টুও ব্যবহার করতে পারো কিন্তু এই দুইটার যে কোনো একটা দিয়ে পরিবর্তন করতে হবে যদি ল্যাটাল দিয়ে রিপোর্টেড স্পিচটা শুরু হয় তাহলে এখন আমরা এটা কিভাবে লিখতে পারি হি প্রপোজ মি কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে বসে দ্যাটের পরে এখন দেখো সাবজেক্টটা ছিল আজ আজ তো ফার্স্ট পার্সন থাকলে পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে সাবজেক্ট হচ্ছে হি কিন্তু আজ তো প্লুরাল এই জন্য হিয়ের প্লুরাল হবে দে তারপরে লেটটা পরিবর্তিত হয়ে হবে হলো শুড মনে রাখবা লেট পরিবর্তিত হয়ে কি হবে শুড এরপরে বাকিটা যা আছে তাই ড্রপ দা ম্যাটার ড্রপ দা ম্যাটার ইয়া কিন্তু লেটের পরে আজ না থেকে লেটের পরে যদি অন্য কোনো অবজেক্ট থাকে তাহলে কি করতে হবে একটু মনোযোগ দিয়ে শুনো হি সেড টু মি কমা ইনভার্টেড কমা লেট মি ডু দি সা লেট মি ডু দি সা এখানে খেয়াল করো রিপোর্টেড স্পিচটা কিন্তু লেটের পরে আজ নাই লেটের পরে আজ ভিন্ন অন্য কোন অবজেক্ট আছে আজ ভিন্ন লেটের পর অন্য কোন অবজেক্ট থাকলে রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে অর্থাৎ অবজেক্ট থাকলে টেল টেলস বা টোল্ড হবে আর অবজেক্ট না থাকলে কোনো পরিবর্তন হবে না তবে এখানে সেড টু এর পরিবর্তে দেখা যায় অবজেক্ট মি আসে অতএব এটা কী হবে টোল্ড হবে তাই কী লিখবো আমরা হি টোল্ড মি কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে বসবে হইল দে কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে বসবো দেন এরপরে আসবে হলো সাবজেক্ট সাবজেক্ট হলো মি ফার্স্ট পার্সন থাকলে পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আছে হি অর্থাৎ মিটা হি হবে আর তুই যে লেটের পরে আজ থাকলে লেটটা তো শুট হয়ে যেত কিন্তু মনে রাখবা লেটের পরে আজ না থেকে অন্য কোনো অবজেক্ট যদি থাকে তাহলে লেটের পরিবর্তে মাই অথবা মাইট বি অ্যালাউড টু এই দুটার যে কোনো একটা লিখলেই হবে তবে মাইটটা যেহেতু সহজ সংক্ষিপ্ত এটাই ব্যবহার করো এরপরে বাকিটা যা আছে তাই রোদি সা থ্যাংক ইউ আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের নারেশন সম্পর্কে আমরা এতক্ষণ বুঝালাম এখন তোমরা এগুলো একটু মনোযোগ দিয়ে শুনবে এবং আমি যে বাড়ির কাজগুলি দিচ্ছি সেই বাড়ির কাজগুলো তোমরা করে নেবে একটু খেয়াল করো এক নম্বরে তোমাদের
বইয়ের তোমাদের বইয়ের এক্সারসাইজ করবে। অতএব এই ক্লাসটি তোমাদের মনোযোগ দিয়ে শোনার এবং হোমওয়ার্কগুলো করে রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো।